মনে হচ্ছে একদম কয়েকটা দিন চলে গেলে 25শে ডিসেম্বর, তারপরে ঠিক আবার 2023 ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কি শুভেচ্ছা দেবেন? ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে আগামী 25শে ডিসেম্বর বড়দিন, এবং তারপরেই আসছে 1 জানুয়ারি 2020। তো আমার ব্লকের অন্তর্গত 8টি গ্রাম পঞ্চায়েতের সমস্ত মানুষজনকে এবং এছাড়াও সারা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষজন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষকে আমাদের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে এটাই আবেদন যে আপনারা ভীষণ ভালো থাকুন। এই কটা দিন পিকনিকের আমেজে বেশ শীতও পড়েছে, পরিবার সহ সকলে সুস্থ থাকুন এবং খুব ভালো থাকুন, খুব ভালোভাবে উপভোগ করুন। বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সমস্যা চারিদিকে ছড়িয়ে পড়ছে। তো আমার ব্যক্তিগত তরফ থেকে বিনীত নিবেদন, গুজবে কেউ কখনো কান দেবেন না, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সপরিবারে এই শীতের কটা দিন, বড়দিন এবং নতুন বছরকে উপভোগ করুন। মনোজবাবু, একটি সবচেয়ে বড় জিনিস যেটা একটু বললেন সেটা হচ্ছে বেড়ানো। সেক্ষেত্রে মনোজবাবু, আপনার ব্লগ মানে একদম বেড়ানোর জায়গা, সিসাইড। সেক্ষেত্রে নতুন আমরা যেটা অনেকেই কলকাতা থেকে জানি যে দীঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি এইগুলো, কিন্তু তাছাড়াও আপনার পঞ্চায়েত সমিতির এলাকা অনেক টুরিস্ট স্পট আছে যেগুলো এখনও মানুষের কাছে এখনও পৌঁছায়নি। গোপালপুর আছে, দারিয়াপুর, বিভিন্ন যে জায়গা, সেক্ষেত্রে মানুষকে কী করে আরও টানার উদ্যোগ নিচ্ছেন? আমাদের একদম জুনপুট মানে কাঁথি 1 এবং কাঁথি 2 ব্লকের বর্ডার থেকে শুরু করে একদম বলতে পারেন পুরো ব্লক, মানে যেখানেই মানুষ যাবে তার কিছু সরঞ্জাম নিয়ে বসে পড়লে সেখানেই একটা পিকনিক শুরু করতে পারে। একটু সমস্যা আছে এই মুহূর্তে থাকার মতো জায়গা এখানে খুবই অল্প যে মানুষ এসে একটা রাত সেখানে থাকতে পারে। তো আমরা চেষ্টা করছি, আমরা মানে ট্যুরিস্ট ডিপার্টমেন্টে আমরা বেশ কয়েকবার কমিউনিকেশন করেছি এখানে কিছু থাকার মতো জায়গা করা, সেটুকু বাদ দিয়ে মানুষ একদিনের ছোট্ট ভ্রমণে বা যারা দীঘা, মন্দারমণি, তাজপুরে আসছেন একটু সময় বার করে এখানে যদি আসেন, একদম ভার্জিন বিচ, একেবারে প্রাকৃতিক গাছপালা সহ এদিকে রসুলপুর নদী, রসুলপুর নদীর এপারে আমাদের এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বন্দর পেটুয়াঘাট আছে, ওই পরে মাসনদিয়াড়া আছে, এছাড়াও রসুলপুর নদী দিয়ে একদম প্রাকৃতিক মানে ভীষণ রকম ন্যাচারাল। তো এখানে মানুষজন আসতে পারে। বর্তমানে আমাদের পরিবহন ব্যবস্থাও, যোগাযোগ ব্যবস্থাও যথেষ্ট ভালো, এই জায়গাগুলো মানুষ ঘুরতে পারে। সমস্যা একটাই যে থাকার মতো পরিস্থিতি এই মুহূর্তে নেই, তবে আমরা চেষ্টা করছি সরকারের সহযোগিতায় আমরা সেটাও খুব তাড়াতাড়ি সম্পন্ন করতে পারব। 25শে ডিসেম্বর এবং 1 জানুয়ারি সপরিবার নিয়ে কেমন এনজয়মেন্ট করবেন? আছি দেশপ্রাণ ব্লক, আমার ধরতেই পারেন দ্বিতীয় বাড়ি, তো এখানে আমি পরিবার নিয়ে থাকি এবং শীত বেশ জমিয়ে পড়েছে, আমার দুটি ইস্যু আছে, দুটি বাচ্চা আছে ছোট, এই ব্লকের মানুষজনের সাথে খুব আনন্দ করে কাটাবো এই আশাই রাখি। শেষ প্রশ্ন মনোজবাবু, নতুন বছর এবং 25শে ডিসেম্বর রেসিপি কী চিন্তা ভাবনা করেছেন? অ্যাকচুয়ালি রেসিপি মানে খাওয়া দাওয়ার কথা বলছেন তো? হ্যাঁ, আসলে আমি একটু কম খাই, শরীর দেখে মনে হয় না, একটু হালকা খেতে ভালোবাসি। আর আছে আমাদের এখানে দেশীয় সবজি যেটাকে বলে প্রচুর পরিমাণে উৎপাদিত হয়, সামুদ্রিক মাছ আছে, এছাড়া মিষ্টি জলের প্রচুর মাছ আছে, চিংড়ি চাষের জন্য আমাদের এখানটা বিখ্যাত। তো বাইরের কোনো কিছু দরকার নেই, স্থানীয় যা উৎপাদিত হয় সেটা দিয়েই আশা করি খুব ভালো রকম খেতে পারবো। থ্যাংক ইউ।